আজি আপনার দেখাম যে মেখলা চাদৰেদি কি হিসাবত লেহেঙ্গা কাটিব লাগে বা কি হিসাবত লেহেঙ্গা কলি ওলা লেহেঙ্গা কি হিসাবত চিলাব লাগে কলি দি পেলাই যদি লেহেঙ্গা আপনার চিলাব খুঁজেছে চাক অলরেডি মোটা চাক এইটো এইটো হল ব্লাউজৰ পিস হয় এইটো ব্লাউজৰ পিস আর এইটো লেহেঙ্গা মেখলাটো আর এইটো হল আপনার চাদৰটো এইকেইটা দিয়ে কি হিসাবত লেহেঙ্গা কেনেকে কাটিব লাগবে কি হিসাবত আপনার হেরিব কাটিব কাটিং করব লাগবে কি হিসাবত কোনটো নিয়ম নীতিত কাটিং করব লাগবে কোনটো হিসাবত কাটিং করব লাগবে আজি আপনার মানে দেখাম দেখার পিছত আপনার যদি মেখলা চাদৰ লেহেঙ্গা যদি আপনার নিজেও বনাব খুঁজে কি হিসাবত বনাব লাগবে বা কি হিসাবত কাটিং করব কাটিং করে পেলায় বনাব লাগে আজি আপনার মানে দেখাম যে কাটিং কি হিসাবত করলে আপনার কলিবিলাক একদম পুরা হিসাব তো হিসাব মিলাব পারবো তেতিয়া আপনার কাটিং করব কি হিসাবত কাটিব বহুত মানে এইটো মানে লেহেঙ্গা মেখলা চাদৰত লেহেঙ্গা কাটুতো মানে ভয় করে কি মানে কলিবিলাক মিলব না নাই সেইটো হিসাব সেইটো কারণে তো ভয় করে এটা চাক মানে অলরেডি পেপারটো আগত মানে জোইন মারি লৈছো মানে দীঘলটো নাহার কারণে সেইকাৰণে পেপারটো জোইন মারি লৈছো আপনার যে এনেকৈ জোইন মারি লব যেটা পেপার প্রথম কলিটো কোনটো নিয়ম নীতি কিমানখিনি কঁকালত কিমানখিনি কলি কিমানখিনি কলি কাটিব লাগে কোনটো নিয়ম হিসাবত কলি কাটিব লাগে আপনার মানে দেখাম ভিডিওটো অলপ স্কিপ নকর পুরা ভিডিওটো স্টপ ভালকে চাই লব তেতিয়া আপনারা কাটিং করব পারবো তেতিয়া আপনারা বুঝি পাব এটা চাকিলে মেখলা এইটো কলিটো মোর অলরেডি মই পেপারটো জোইন মারাচ্ছো জোইন মারি পেলাই প্রথম আপনারা কি করব এনেকৈ যিকোন যেটো সাইডে আপনারা কাটিং করব সেটো পেপারটো এনেকৈ দুই ভাঁজ করে দেব দুই ভাঁজ করে পেলে সেই যেতে কলি কাটো তো কলি শেপটো ধুনিয়াকে আহিব নাহলে আপনার কলি শেপটো ধুনিয়াকে নাহে এটা এনেকৈ দুই ভাঁজ করে তাক অলরেডি মই ইস্তারি মই সুইচ দিছো এনেকৈ দুই ভাঁজ করে লব দুই ভাঁজ করে মাজত ভাঙি লব ভাঙি লৈ পেলাই তারপর কলিটো কোনটো নিয়মত কিমানখিনি কিমানখিনি কঁকালত কেইটা কলি দিব লাগে কেইটা কলি হেৰি কাটিং কৰিব লাগে কিমানখিনি খেয়াৰ হ'ব সব আপোনাৰ মই দেখাই দিম সব আপোনাৰ বুজি পাব তাৰপিছত আপোনাৰ নিজৰ ঘৰতে বনাই পেলাই যদি আপোনালোকে ভাবে যে পুৰণা মেখেলা চাদৰটো বনাব আৰামত আপোনাৰ বনাব পাৰিব কি কোনটো হিচাপে মোৰ পুৰণা মেখেলা চাদৰ মোৰ নতুন মেখেলা চাদৰ হয় পলি পাটৰ হয় সেইটো দি চিলাব সেইকাৰণে আপোনাৰ মই দেখাই দি আছো প্ৰথমতে আপোনালোকে কি পাব তারপর চাক আপনার কি করবো মেজারমেন্টটা কিমানখিনি আছে আপনার মেজারমেন্ট চাই লব এটা চাক মোর মেজারমেন্ট আছে 41 দীঘল আছে 32 কঁকাল আছে হিপস আছে 36 আপনি এটা সেইটো হিসাবত আপনার 30 ফিক্স কঁকাল আছে মোর 32 ফিক্স কঁকাল হলে মোর টোটেল লেহেঙ্গা অনাবরত আপনার 2 ইঞ্চি যেমানখিনি ফিক্স মেজারমেন্ট থাকে ইয়াতক 2 ইঞ্চি লুজ কাটিব তাতে মোর টোটাল হব 34 হলে আপনারা কিমানখিনি কলি দিব কেইটা কলি দিব কিমানখিনি খেয়ার দিব সেইটো হিসাবত আপনার খেয়ার হিসাবত কলি দিব লাগবে এটা 1 ইঞ্চি কলি দিলে মোর 16 হলো 1 ইঞ্চি করে কলি দিও যদি আপনারা ধরে লোক এটা আপনার যদি 34 যদি বনাও তো 34 17টা কলি লাগবে 17 মানে 34 কলি লাগবে মানে 1 ইঞ্চি করে দিও 1.5 ইঞ্চি কলি দিও যদি 1.5 ইঞ্চি করে কলি দিও যদি আপনার কিমানখিনি কলি হব সেইটো আপনার হিসাব করে লব হিসাব করে তারপর এটা 1.5 ইঞ্চি করে কলি যদি মই কাটো 1.5 ইঞ্চি করে যদি কলি 1.5 ইঞ্চি করে কলি কাটো প্রথম আপনারা কি করবো দীঘলটো মেজারমেন্ট করে লব মেজারমেন্ট করার আগে আপনার এইটো চাই লব একটা বস্তু আপনার চাই লব যদি অনাবরত কাটিং করার আগে এটা চাক মেখলাটো মোর যেটো মেখা আছে মেখলাটো বর্ডার কিমানখিনি আছে এইটো চাক মোর ইমানখিনি বর্ডার কিমানখিনি আছে মানে ধর লোক ইমানখিনি এইখিনি পরা এইখিনি পরা এইখিনি পরা এইখিনি বর্ডার আছে এইখিনি বর্ডারটো হিসাব জুখি লব জুখি লওয়ার পিছত টোটাল মোর 9.5 ইঞ্চি বর্ডারটো আছে বর্ডারটো ইমানখিনি মই বর্ডার লগাম যদি আপনারা ভাবি যদি কয় যদি না ইয়াতে কম লগাব লগাব যদি কি করব মই টোটালি ইয়াতে বর্ডার মই এইফালে মই অলপমান বর্ডারটো কাটি দিম আর এইফালে বর্ডারটো অলপ কাটি দিম যেতিয়া কাটি দিম তেতিয়া মানে তলটো নহয় সরি মই উপরের পৰা বর্ডারটো অলপ কাটি দিম তলৰ বর্ডারটো পুরা ফুল থাকিব ইয়ার পৰা টোটেল মই বর্ডারটো মই টোটেল রাখিম 8 ইঞ্চি রাখিম এটা চাক মই এইটো উপরের পৰা বর্ডারটো কাটি দিম নহলে বর্ডারটো বেশি ডাঙর হয়ে যাব কারণ 8 ইঞ্চি বর্ডার দিম দিয়ার কারণে সেইটো চাই লব আপনার এইটো আপনার 8 ইঞ্চি বর্ডারটো রাখিম 8 ইঞ্চি মই সেইটো হিসাবত আপনার এই কলিটো পেপারটো আপনারা কাটিব লাগিব এটা ধরে লোক যদি আপনার ইয়ার পৰা মই উপরের পৰা একদম ডাইরেক্ট উপরের পৰা মানে যদি 8 ইঞ্চি বাদ দিছো বাদ দি পেলাই পেপারটো এটা মোর দীঘল কিমান আছে 41 দীঘল আছে চাক ইয়াতে মোর 41 দীঘল আছে টোটেল মই ধরে লোক 1 ইঞ্চি চিলনির কারণে রাখি পেলে এটা ধর এখন এটা হেৰি মানে ধরে লোক 41 আছে নহয় 41ই আপনার কাটিং করবো ইয়ার কারণে উপরত যে বেলিন বেল যে থাকবে 2 ইঞ্চি সেই 2 ইঞ্চিটো আপনার চিলনির হেৰি হিসাবত গুছি যাব সেই কারণে আপনার 41 আছে 41তে আপনার কাটিব যেহেতু উপরত বেল থাকিব বেলটো আপনার চিলনি চিলনি মলিনি করবো যে সেই বেল 2 ইঞ্চি কাপড় চিলনিত গুছি যাব বেলটোত যাই পেলাই আপনার মেকআপ হয়ে যাব এটা পেপারটো মানে টোটেল
ফটো আনি দি ইয়াতে মই কাটি দিলো তো স্যার তারপর তো এটা মই দিগল গুগটাই না ফিক্স হৈ গৈছে হৈ যোৱাৰ পিছত এখিনি মই কাটি পেলাই দিলো পেলাই দিয়াৰ পিছত প্ৰথম আপোনালোকে কি কৰিব তলত যে ৰাখো কিমানখিনি খেৰ হ'ব সেইটো যতন চাই ল'ব এতিয়া খেৰ মই টোটেল তলৰ খেৰটো মই 6 ইঞ্চি কাটিং কৰিম হিচাপ কৰি আপোনালোকে কেইটা পুলি হ'ব হতটা সেইটো হিচাপত আপোনাৰ ভাগ কৰি ল'ব ভাগ কৰি মই টোটেল মই টোটেল 6.5 ইঞ্চি ঘেৰ হেৰি কৰিম 6 ইঞ্চি ঘেৰ 3 ইঞ্চি কাটিম 3 ইঞ্চি কাটিলে মই 6 ইঞ্চি ঘেৰ হ'ব এতিয়া 3 ইঞ্চিত মই ইয়াতে মাৰ্জিন মাৰি দিছো তো দুটা যোনটো ভাস্কৰ আছে সেইখিনি 6 ইঞ্চি হ'ব 6 ইঞ্চি হোৱাৰ পিছত তাৰপিছত ইয়াতে আপোনাৰ কিমানখিনি হেৰি ৰাখিব আপোনাৰ কলিটো কিমানখিনি ৰাখিব 1.5 ইঞ্চি কলি ৰাখিব 1.5 ইঞ্চি কলি হলে আপোনাৰ 1.5 ইঞ্চিটো ভাগ কৰিব কিমানখিনি এনেকুৱাকে এনেকুৱাকে ভাগ কৰোঁ ভাগ কৰি কিমানখিনি হয় এইটো 1.5 ইঞ্চি কলি এতিয়া 1 ইঞ্চি এতিয়া 1/2 ইঞ্চিত অলপ বেছি আছে এতিয়া স্যার 1.5 ইঞ্চি যদি ভাগ কৰোঁ 1/2 ইঞ্চিত কল 2 ফুট মানে 1.5 ইঞ্চি এই 1.5 ইঞ্চি আপোনালোকে ইয়াতে আপুনি হেৰি কৰিব 1.5 ইঞ্চিত ইয়াতে মাৰ্জিন মাৰি দিব এতিয়া স্যার 1.5 ইঞ্চিত মই মাৰ্জিন মাৰি দিছো মাৰ্জিন মাৰি দি পেলাই ইয়াতে 1.5 ইঞ্চি তাৰপিছত ইয়াৰ পৰা ওপৰৰ পৰা আপুনি 3 ইঞ্চি তলত আপোনাৰ 3 ইঞ্চি তলত 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ফুট মাৰ্জিন দিব 1 ইঞ্চি মই 2 ফুট মাৰ্জিন দিছো তাৰপিছত আকৌ ইয়াৰ পৰা আপোনালোকে কি কৰিব টোটেল ওপৰৰ পৰা 7 ইঞ্চি আপোনাৰ এইটো হিপছৰ মেজাৰ নহব এইটো 7 ইঞ্চি তলত আপোনালোকে কি কৰিব 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি দিব 1.5 ইঞ্চি দি এটা চকত দি দেখা গৈছে নাই গম পোৱা নাই আপোনাৰ 1.5 ইঞ্চিত এনেকুৱা দিব দি এতিয়া হৈ গৈছে এইটো ইয়াৰ পৰা চেপ এতিয়া হেৰি কৰিব ইয়াতে হেৰি আছে ইয়াতে 7 ইঞ্চিত চেপ আছে তাৰপিছত এই চেপটো যে আপোনালোকে কি কৰিব এইটো হিচাপত চেপটো দিব চাই ল'ব আপুনি চেপটো কোনখিনিৰ লগত মিলে এইটো হিচাপত চেপ দিব এইটো এইটো হিচাপত চেপ দিব এতিয়া স্যার এইখিনিৰ পৰা এইখিনি আপোনাক দেখা গৈছে নহয় তাৰপিছৰ পৰা এই ইয়াৰ পৰা আপোনাক কি কৰিব এইটো এনেকুৱা যদি স্কেল যদি আছে আপোনালোকৰ তাত সেইটো হিচাপ চাই ল'ব তাৰপিছত ইয়াৰ পৰা আপোনাক চাই ল'ব এইখিনিৰ পৰা এনেকুৱাকে আপোনালোকে চেপ মাৰিব চেপ মাৰি এইখিনিৰ পৰা আপোনাৰ যিটো একদম পুৰা বেছিকে চেপ আছে সেইটো নহয় যিটো অলপমান এইখিনিৰ পৰা অলপমান চেপ যিখিনি আছে এইখিনিৰ পৰা এইখিনি আপোনাৰ এনেকুৱাকে চেপ মাৰিব এতিয়া স্যার কলিটো পুরা হেৰি হৈ গৈছে পেপাৰত যেতিয়া আপোনালোকে দেখা পাইছে নে নাই ভালকে মই বুজি পোৱা নাই গম পোৱা নাই মোবাইল কেমেৰাত এই স্যার মোৰ পুৰা মাৰ্জিন কিন্তু হৈ গৈছে মই কাটিং কৰোঁ তাৰপিছত আপোনাক দেখালে তেতিয়া আপোনালোকে বুজি পাব এতিয়া যপৰ ফিক্স হৈ গৈছে তাৰপিছত ইয়াৰ পৰা অলপমান 2 ফুট কোনমান বেছি কৰি আপোনাক কাটিব তেতিয়া আপোনাক পিছতে লাগিলে আকৌ যদি কিবা প্ৰব্লেম হয় মিলাই ল'ব ধুনীয়া কৰি এতিয়া স্যার মই 2 ফুট কৰি বেছি কৰি কাটি দিছো দেখাত গমে পাইছে কলিটোৰ শেপটো কিমানখিনি কেনেকুৱাকৈ হৈছে এতিয়া চাই স্যার কলিটোৰ শেপটো ধুনীয়াকৈ বহি গৈছে বহি তথাপিও বহা নাই এতিয়া স্যার বহুতখিনি ভালকে মিলা নাই আপোনাৰ সেইখিনি আপোনাৰ ভালকে মিলাই ল'ব আকৌ লাগিলে ফাষ্ট কৰি ল'ব ফাষ্ট কৰি যোনখিনিত ভালকে মিলা নাই সেইখিনি একদম ধুনীয়াকৈ কলিটো মিলাই ল'ব এতিয়া স্যার মোৰ কলিটো ধুনীয়া কৰি মিলি গৈছে আপোনাৰ জুখি ল'ব তলত আপোনাৰ কিমানখিনি বহল দিছিল 6 ইঞ্চি বহল দিছিল এতিয়া 6.5 ইঞ্চি আছে মানে এইটো দুই চাইডৰ পৰা আপোনাৰ 1/2 ইঞ্চি আপুনি চিলনি গুচি যাব আৰু এইফালে স্যার মই এতিয়া কলিটো মেইন ফিক্স কলি মোৰ 1.5 ইঞ্চি থাকিব সেইকাৰণে টোটেল মোৰ 2 ইঞ্চি হৈছে এইফালে 1/2 ইঞ্চি যাব আৰু এইফালে 1/2 ইঞ্চি যাব মানে হেৰি কৰি তাৰপিছত টোটেল মোৰ কলিটো 1.5 ইঞ্চি থাকিব এতিয়া স্যার মোৰ কলিটো এইটো হিচাপত আপোনাৰ কলিটো কাটিব লাগিব এতিয়া যদি আপোনালোকৰ 34-32 কঁকালৰ যদি হয় যদি আপোনাৰ কঁকালটো 32 হয় এইটো হিচাপত যদি কলি কাটি লৈ আৰামত আপোনাৰ কোনোদিন লেহেঙ্গাটো ধুনীয়া হৈ ৰ'ব এতিয়া স্যার মই টোটেল এতিয়া আপোনালোকক ভালকৈ আপোনালোক বুজাই দি আছো এতিয়া স্যার মোৰ তলৰ ফালে 8 ইঞ্চি হেৰি থাকিব 8 ইঞ্চি পাৰিটো থাকিব 8 ইঞ্চি পাৰিটো বাদ দি পেলাই 8 ইঞ্চি বাদ দি পেলাই আপোনালোকে ইয়াতে জুখি যাব কিমানখিনি হ'ব এতিয়া স্যার 41 আছে
ফটো আন থাকলে এইফালে মোর সিলনি যাব আর উপর ফালে সিলনি যাব তে টোটাল মোর থাকিব কিমা কব গলে মানে সব সিলনি মনে 2 ইঞ্চি গুছি যাব 2 ইঞ্চি লাগিলে বেশি রাখবো লাগিলে 1 ইঞ্চি ফটো আন আছে ফিক্স দিগল 1 ইঞ্চি দিগল থাকলে কোনো অসুবিধা না হয় লেহেঙ্গা তো তাই সেটা উপর মোর বেল হব যদি 1 ইঞ্চি সিলনি গুছি যা মোর 40 থাকিব আর 2 ইঞ্চি বেল হব তো কিমান কিনে হব মোর 42 হয়ে যাব মানে 1 ইঞ্চি দিগল থাকিব আপনার মেজারমেন্ট করে 1 ইঞ্চি দিগল করে সিলাব তারপর লাগে যে 1 ইঞ্চি দিগল হয়ে যায় কোনো অসুবিধা না শুটিং গেলে লেহেঙ্গা তো অল্প বেয়া দেখি তারপর এটা মোর পলিটো কাটা হয়ে গেছে তারপর আপনারা কি করবো এইবিলাক ধুনিয়া করে আপনারা কাটি নেব এটা যে যে মই কাটিং করে আসো সেইবিলাক আপনার কাটিং করে লব এটা সাক মই এইবিলাক এইবিলাক যে পারিক বিলাক আছে মই এইটো ইয়ার পরা ধুনিয়া করে ইয়ার পরা যে এইটো চারিটা পার্ট আছে যে এই চারিটা পার্ট আপনার প্রথমতে কি করবো সাদরের হেরি কেটেও কাটি লব আর মেখলাটো প্রথমত কাটি লব এই সিলনি মার্জিন রাখি বেলা কাটবো এইটো সাক ইমানখিনি করে আপনার প্রথমতে কাটিং করে লব ফটোফট এই কেটা কাটিং করবো চাক মোর হেৰি পটিবিলাক কাটিং করা হয়ে গেছে হয়ে যাওয়ার পিছত প্রথম এটা চাক মডেল তো দুটা মডেলের হেৰি আছে ইয়াতে দুটা মডেলের আছে আমি দুইটা মডেলেরই হেৰি করিম এটা মানে দুইটা মডেল মিক্স করি মানে কাটিং করিম তারপর আপনার যেটা আমার একটু সিলনি ভিডিও আপনার মানে দেখা দিম আপনার ভিডিও লাস্ট পাই যাব আপনারা আরামত সিলনি ভিডিওটো চাব পারবে থাক এইটো 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 সাইড আর এইটো সাইড চাক ডাঙর ডাঙর ফুল আছে এটা আপনারা কি করবো কেন মেকআপ করবো এটা স্যার আপনার দীঘলটো প্রথম আপনারা কি করবো মানে আপনার ডবল কাটক আর আপনার সিঙ্গেল কাটক যে কাটে আপনারা সেইটো হিসাবত কোনো প্রবলেম নাই করলেই সেইটো বরাবরই হব আপনারা এনেকে মিলাই লব প্রথমতে এটা যে মানে উল্টা পাল্টা থাকলেও কোনো প্রবলেম নাই আপনারা তারপর সিলনি টাইম সেইটো আপনারা মেকআপ করে আপনারা সিলাব লাগবে এটা স্যার প্রথম আপনারা এইটো মই কলিবিলাক আপনার এনেকে মিলাই লব কাপড়টো বরাবর করে লব তেতিয়া আপনার কোনো অসুবিধা না হয় এটা স্যার এইটো এটা আছে এইটো ফুল মানে এইটো খুলি যেতিয়া সিলাম তেতিয়া আপনারা বুঝাই দিম আপনারা বিদ্যুৎ সিলনি প্রথম কাটিংটো কি হিসাবত করব লাগে সেইটো আপনারা মানে দেখাই দিয়ে আসো এটা স্যার এইটো মোর হয়ে গেছে হয়ে যাওয়ার পিছত আপনার ভালকে চাই লব চাক মই এনেকৈ মিলাই দিছো মিলাই লোৱাৰ পিছত আপোনালোক এনেকৈ ধুনীয়া কৰি মিলাই লব আৰু পটিবিলাক কাটি লব কাটি লোৱাৰ পিছত প্ৰথম আপোনালোকে কি কৰিব এইটো চাক কলিটো আছে যে এইটো ফুলটো চাই লব আপোনালোকে ফুলবিলাক কোন ফালে গৈছে এতিয়া চাক এইটো ফুল ওপৰ ফালে গৈছে আৰু এইবিলাক ফুল ওপৰ ফালে গৈছে আপোনাক কাটিব সেই হেনকে কৰি কাটিব লাগিব চব ফালে ওপৰ ফালে দিব লাগিব এইটো চাক এইটো কম চাইডটো যে ওপৰ ফালে থাকিব সেইকাৰণে আপোনাৰ সেইটো মিলাই লব এইটো চাক মই ওপৰ ফালে দি পেলাই মই কাটিং কৰো আপোনালোকে এনেকৈ মিলাই মিলাই কাটিং কৰো তেতিয়া অসুবিধা নহয় এতিয়া চাক পেপাৰটো দি লৈছো দিয়াৰ পিছত এতিয়া চাক দীঘল কৰি এটা মই এইটো স্কেলটো দি লৈছো যদি কাটিং কৰোঁতে কোনো লছ নহয় আপোনালোকে এনেকৈ মিলাই লব মিলাই লৈ পেলাই কাটিং কৰো প্ৰথমতে কলিবিলাক মই কাটিং কৰো তাৰপিছত আপোনালোকে মই দেখক গোটেইবিলাক আপোনালোকে এনেকৈ বহাবহে মই চব কলিবিলাক কাটিং কৰো মেখলাৰো কাটিম চাদৰৰো কাটিম আপোনাৰ এনেকৈ চাই থাকক মই কি হিচাপত কাটিং কৰি আছো আপোনালোকে চাই পেলাই আৰামত গম পাই যাব
কেসাক মো টোটেলি মোর লেহেঙ্গা তো কাটিং হয়ে গেছে এটা দেড় ইঞ্চি করে কলি কাটছো, দেড় ইঞ্চি কলি কাটলে এত 34 ইঞ্চি কঁকাল হব, হলে কিমান খিনি টোটেল মোর 22টা কলি লাগবো। এটা সাক এটা দুটা দুটা করে এটা এটা কলি দুটা দুটা করে আছে, মানে টোটেল কব গেলে 11টা, মানে 11টা জোড়া কলি লাগবো। সাক এটা দুটা তিনটা চারিটা পাঁচ ছয় সাত আট নয় দশ মোর 11টা কলি হয়ে গেছে। এটা না এটা হল সিঙ্গেল, এটা দুটা কলি সিঙ্গেল, এটু এটা সিঙ্গেল, এটু এটা সিঙ্গেল, দুটা মিলিয়ে দুই জন, এটা টোটাল মোর কিমান হল 11 11 22টা কলি, 22টা কলি দেড় ইঞ্চি করে কাটছো 10টা, 22টা কলি 1 ইঞ্চি কাটলে কিমান হল 22 ইঞ্চি, মানে 11 11 22 হবো, দেড় ইঞ্চি করে কাটছো কারণে সেইখানে 34 হয়ে যাব। হিসাব করে আপনার হিসাব করে চাই লব, আপনার দেড় ইঞ্চি করে যে কাটে 22টা কলি, মানে 22টা জোড়া জোড়া কাটবো, তেতিয়া আপনার আরামত 34 সাইজের আরামত লেহেঙ্গা আপনার সিলাব পারবো। এটু মোর ব্লাউজ পিস, এটু ব্লাউজ পিস, আর এইকেইটা মোর এতে স্যার এইকেইটা হল মোর তলর বর্ডার, এইকেইটা হব মোর তলর বর্ডার। আপনার চারিটা চারি পাট আছে, যিমানখিনি চারিটা বর্ডার মিলি পেলে যিমানখিনি ঘেরা আছে ইমানখিনি ঘেরাতেই হব। দেখা এইখিনি হল মোর চারিটা বর্ডার, এইটা টোটেল মোর হয়ে গেছে কাটিং। আপনার এনেকুৱা যে কাটিং করবো আরামত কাটিং করবো, এইটো মোর পারি হল, পারি দি পেলে মোর হাতত ফুল হাত হবো ব্লাউজর, সেইখানে ফুল হাত বনাম। এটা স্যার আর ইমানখিনি কাপড় মোর বাঁচি গেছে, এইটো টুকরা টাকি মই জোইন মারিম কেতিয়াবা কোবাত হেৰি কলে, এইখিনি মোর কাপড় হেৰি হৈ গৈছে, এইখিনি মই একলগত রাখি দিম যেতিয়া মই চিলাই কৰিম এইখিনি কাপড়ৰ দরকার পড়ে। যদি আপোনালোক কোবাত যদি বুজি পোৱা নাই, যদি কিবা প্ৰবলেম হৈছে কি হিচাপত হেৰি কৰিছে, যদি আকৌ কমেন্ট বক্সত জনাব, মই আকৌ ওপৰত আপোনাৰ ভিডিঅ' বনাই দিম। বহুতো মোক কমেন্ট জনাইছিল লেহেঙ্গা মই কি হিচাপত কলিবিলাক কাটিং কৰিবলৈ, মোৰ তাত অৰ্ডাৰ কৰা নাছিল কাৰণে মই কাটিব পৰা নাছিলোঁ, যে অৰ্ডাৰ পছে বিহু আহি আছে সেইকাৰণে অৰ্ডাৰ পছে, সেইকাৰণে মই কাটিং কৰি আপোনালোকক মই দেখাই দিছোঁ। আৰু মই যদি আপোনাৰ পাটৰ মেখেলা চাদৰ দি পেলাই যে লেহেঙ্গা যে কাটিং কৰিব, যে এইটো হিচাপত আৰামত আপোনাৰ কাটিং কৰিব। যদি আপোনালোকে যদি বেলেগ কিবা জানিব থাকে কমেণ্ট বক্সত জনাব, মই আৰামত ভিডিঅ' বনাই পেলাই আপোনালোকক মই দেখাই দিম। আজিৰ ভিডিঅ' এইখিনিয়ে আছিল, ধন্যবাদ।